ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর 2021-23 মেয়াদে দায়িত্ব বুঝে নিল নতুন কমিটি। গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় নবনির্বাচিত কমিটি। এ সময় এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, করোনাকালে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এফবিসিসিআই কে এগিয়ে নেবেন তিনি। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। আগামী 2 বছরের জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর দায়িত্ব বুঝে নিল নতুন কমিটি। ভার্চুয়ালি অংশ নিয়ে সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম নতুন সভাপতি জসিম উদ্দিনকে দায়িত্ব বুঝে দেন। পরে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, করোনার কারণে ব্যবসায়ীদের চ্যালেঞ্জ অনেক, তবে সংকট মোকাবেলায় নতুন বোর্ড ও আগের নেতৃত্বকে সঙ্গে নিয়ে সরকারের লক্ষ্য পূরণে কাজ করবেন তিনি। কোভিড সিচুয়েশন, কোভিডটা সারা পৃথিবী যেখানে বিপর্যস্ত, বাংলাদেশও তার বাইরে না, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমরা আশা করব যে নতুন বোর্ডকে নিয়ে এবং আমাদের এফবিসিআই এর যারা নেতৃত্ব দিয়ে গিয়েছেন এর আগে, তাদের অভিজ্ঞতাকে নিয়ে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করব এবং আমরা সফল হব। আসছে বাজেট ব্যবসায়ী বান্ধব হবে বলে আশা করেন ব্যবসায়ী জগতের উজ্জ্বল এই নক্ষত্র। কর্পোরেট ট্যাক্সটা কমবে, কারণ বাংলাদেশের কর্পোরেট ট্যাক্সটা আমাদের এই রিজনে সবচেয়ে হাইয়েস্ট। কর্পোরেট ট্যাক্স কমবে এবং তার অর্থ এই না যে আমাদের রেভিনিউ কমে যাবে, আমরা চাই না রেভিনিউ কমুক। আমি মনে করি স্প্রেডটা বাড়ানো দরকার, অনেক নতুন নতুন লোকদেরকে ট্যাক্সের আওতায় নিয়ে আসা যায়। আমরা আশা করব সে কাজটা করবে, আমরা এনবিআর কে সহযোগিতা করব। সভাপতি দায়িত্ব নেবার পর বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় মোহাম্মদ জসিম উদ্দিনকে। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।